বিভিন্ন চাকরির পরীক্ষায় উৎপাদকের বিশ্লেষণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণগুলো আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু অনেক সময় দেয় না মাত্র কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কটা করতে হয় আজকে এই ধরনের উৎপাদক বিশ্লেষণ দাস দু সেকেন্ডের মধ্যে কি করে তোমরা করতে পারবে সেই টেকনিক আমি আজকে শিখিয়ে দেব। দেখে নাও আগে বিষয়গুলো কেমন থাকে যেমন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি আবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু অর্থাৎ বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস থাকতে পারে সুতরাং কোথায় কি থাকলে কিভাবে করবে সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব তো দেখে নাও যদি এইখানে যদি প্লাস থাকে ভালো করে আগে নিয়মটা দেখে নাও এখানে যদি প্লাস থাকে তাহলে যেটা তোমাকে করতে হবে এই যে দশ এই যে সংখ্যাটা রয়েছে একে এমন দুটো উৎপাদকে ভাঙবে যাদের গুণ ফল হবে দশ এবং যদি এখানে প্লাস থাকে তাহলে এটাকে এমন দুটো উৎপাদকে ভাঙব যাদের গুণ ফল হবে দশ কিন্তু এখানে প্লাস থাকা মানে সেই উৎপাদক দুটোকে যোগ করে এই মাঝখানেরটা পেতে হবে তাহলে বুঝতেই পারছো যে আমরা এটাকে যদি পাঁচ আর দুয়ে ভাঙি পাঁচ দুকোনের দশ পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তাহলে তোমার অ্যান্সার খুবই সহজ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এটাই তোমার অ্যান্সার আচ্ছা তাহলে এইটা তোমরা একটু নিজেরা চেষ্টা করে বলো তো কত হবে এখানে চল্লিশ আছে আর আমি বলছি এখানে প্লাস থাকলে যোগ করে মেলাতে হবে এখানে প্লাস থাকলে এই শেষেরটাই কিন্তু এইটার কথা বলিনি এইটাই যদি প্লাস থাকে তাহলে যোগ করে মেলাতে হবে তাহলে চল্লিশকে ভাঙলে কত হবে চল্লিশকে ভাঙলে হবে পাঁচ ইন্টু আট চার ইন্টু দশ হতে পারে কিন্তু আমাকে মাসখানেরটা তেরো করতে হবে যোগ করে তাহলে পাঁচ এবং আট যদি আমরা যোগ করি তেরো হচ্ছে তাহলে তোমার অ্যান্সার খুবই সহজ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এইট দেখো মাত্র মুহূর্ত মানে দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি এবারে আসছি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে কী করবে দেখো প্রথমে এখানে দুটোই প্লাস ছিল এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমি কি বলেছি এখানে প্লাস থাকলে যোগ করে মেলাবো অর্থাৎ এখানে কত আছে তিরিশ আছে তাহলে তিরিশকে এমন দুটো উৎপাদকে ভাঙবো যে দুটোকে যোগ করলে হবে এগারো তাহলে আমরা যদি দশ ইন্টু তিন করি তিন দশে তিরিশ কিন্তু মিলছে না এগারো মিলছে না আমরা যদি পাঁচ ইন্টু ছয় করি তাহলে পাঁচ ছয় তিরিশ হচ্ছে আচ্ছা পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো হয়ে যাচ্ছে তাহলে খুবই সহজ তোমার অ্যান্সারটা হবে এইখানে যদি মাইনাস থাকে তাহলে আগের ক্ষেত্রে এখানে প্লাস থাকলে আমরা কি করেছিলাম দুটোতেই প্লাস দিয়েছি এখানে প্লাস থাকলে অর্থাৎ এই সামনের যে চিহ্নটা আছে এটাতে প্লাস থাকা মানে দুটোতেই প্লাস দেবে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে দুটোতেই মাইনাস দেব আমরা তাহলে দেখে নাও আমার উত্তরটা কি হবে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ খুবই সিম্পল দেখো মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে আবার দেখো এই একই রকম অঙ্ক এই অঙ্কটা দেখো এখানে প্লাস আছে কী করে মেলাবে যোগ করে মেলাবে এখানে মাইনাস আছে মানে দুটোতেই মাইনাস হবে তাহলে সাত আর দশ যদি গুণ করে আমরা সত্তর হয় তাই না দশ আর সাত যদি করো সত্তর হয় আবার এদেরকে যোগ করলে এখানে প্লাস আছে মানে যোগ করে মেলাতে হবে তাহলে সাত আর দশ যোগ করলে কত হয় সতেরো হয় তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে এক্স মাইনাস টেন এক্স মাইনাসভেন খুবই সহজ না আচ্ছা এবারে আমি রকম আসি এতক্ষণ কিন্তু যা করলাম সবই দেখো শেষে প্লাস আছে এবারে কিন্তু শেষে মাইনাস আছে শেষে যখন এখানে যখন মাইনাস থাকবে তখন আমাদের বিয়োগ করে মেলাতে হবে কি করে মেলাবো আমরা বিয়োগ করে মেলাবো বিয়োগ করে মেলাবো তাহলে এখানে কত আছে একুশ আছে একুশকে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাদের বিয়োগ ফল হবে চার তাহলে আমরা যদি সাত বিয়োগ তিন করি চার হতে পারে তিন বিয়োগ সাত করি তাও চার হতে পারে মাইনাস চার হবে এখন উৎপাদকে বিশ্লেষণ যখন আমরা করবো তাহলে অ্যান্সারটা আমাদের কী হবে মনে রাখবে এখানে যদি এখানে যদি মাইনাস বিয়োগ করে বেলাব সেক্ষেত্রে একটা প্লাস হবে একটা মাইনাস হবে এইবার মনে রাখবে এইখানে যে চিহ্নটা থাকবে ভালো করে দেখে নাও এখানে প্লাস থাকা মানে যোগ করে মেলাবো এখানে মাইনাস থাকা মানে বিয়োগ করে মেলাবো এখন যে দুটো উৎপাদক পাবো তার কোনটাতে প্লাস হবে কোনটাতে মাইনাস হবে মনে রাখবে এই এক্স এর সহগ যেটা আছে তার যে চিহ্নটা হবে তার যে চিহ্নটা হবে বড় সংখ্যা এই যে দুটো সংখ্যা পেলে এর বড় সংখ্যার আগে সেই চিহ্নটা বসবে তাহলে সাত আর তিন তাহলে এটা হবে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি যেহেতু এখানে মানে প্লাস চিহ্ন আছে তাই বড় সংখ্যা সাত তার আগে প্লাস বসবে আচ্ছা এবার তাহলে তোমরা এইটা করে দেখো দেখি এখানে দশ আছে তাহলে দশ আছে মানে কি এটা এমন দুটো উৎপাদকে ভাঙব যাদের এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করে মেলাবো যাদের বিয়োগ ফল হবে তিন তাহলে কত হবে পাঁচ আর দুই যদি করি তাহলে তিন হবে তাই তো পাঁচ এবং দুই করলে আমাদের তিন হবে এটা তাহলে আমার অ্যান্সারটা কী হবে এক্স আচ্ছা এবার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড় সংখ্যা তো পাঁচের আগে মাইনাস হবে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস এটাই তোমার অ্যান্সার এবারে দেখো যদি প্রবলেমটা এরকম হয় এতক্ষণ পর্যন্ত কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে কোনো সহক ছিল না এবার যদি এরকম থাকে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ তাহলে কি করব তাহলে যেটা করতে হবে প্রথমেই এই দুটো সংখ্যা অর্থাৎ দুই প্রান্তের দুটো সংখ্যাকে গুণ করে দাও তাহলে গুণ করলে কত হচ্ছে পাঁচ আর দুই গুণ করলে হবে দশ এবারে এই দশকে এমন দুটো উৎপাদকে ভাঙব যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সেই দুটো উৎপাদকের বিয়োগ ফল হতে হবে নাইন তাহলে আমরা দশ আর এক যদি করি দশ থেকে এক বিয়োগ করলে হয় নয় তাহলে তোমার অ্যান্সারটা কি আসছে অ্যান্সারটা এবার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড় সংখ্যা আগে মাইনাস হবে অর্থাৎ এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে শেষ হয়নি এইবার যেটা আছে এবার যেটা করতে হবে এই এক্স স্কোয়ারের যে শখ আছে সেটা দিয়ে ভাগ করে দাও কাকে না এই সংখ্যাগুলোকে ভাগ করে দাও তাহলে ভাগ করলে এটা কথা হবে পাঁচ হচ্ছে আর এটা তো ভগ্নাংশ থাকছে তখন কি করতে হবে এই নিচে যে সংখ্যাটা আছে সেটা উপর নিচে গুণ করে দাও তাহলে তোমার आंसर হবে এক্স -5 ফাইভ 2 টু দিয়ে গুণ করলে এটা টু এক্স এটাই তোমার আনসার খুব সহজ না ভীষণ সিম্পল হয়ে গেল এবারে এই যে অঙ্কটা আছে এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো আচ্ছা আমি এখানে দেখছি তিন আর ছয় গুণ করলে হচ্ছে আঠেরো তাহলে আঠারোকে এমন দুটো অংশে ভাঙতে হবে যাতে যাদের এখানে যেহেতু মাইনাস আছে তাদের বিয়োগ ফল হবে সতেরো তাহলে আঠারো আর এক যদি করো তাহলে সতেরো হবে তাহলে এটা হবে এটা হবে এক্স আচ্ছা এখানে যেহেতু প্লাস আছে তাহলে বড় আগে প্লাস হবে এক্স প্লাস আঠারো এক্স মাইনাস ওয়ান এই যে আঠারো আর এক আছে আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করে মেলাতে হবে এক্স মাইনাস ওয়ান এবার কী করব এখানে এক্স স্কোয়ারের সহ কত আছে তিন আছে এই তিন দিয়ে ভাগ করে দাও কাকে না পুরোটাকে নয় কিন্তু পুরোটাকে ভাগ করে শুধু সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করো এটা কত হবে সিক্স হবে তাহলে তোমার অ্যান্সার হবে এক্স প্লাস সিক্স আর এখানে তিন আছে তাহলে এবার কি করো এখানে উপর নিচে এই উপর নিচে একটা তিন দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে এটা থ্রি এক্স হবে আর তিন দিয়ে গুণ করলে এটা কেটে যাচ্ছে তার মানে মাইনাস ওয়ান এটাই তোমার অ্যান্সার তো এইভাবে যে কোনো উৎপাদকের বিশ্লেষণ আমরা মুহূর্তের মধ্যে কি করে করতে হয় শিখে গেলাম ঠিক আছে আজকের ভিডিও এখানেই রাখছি পরের অন্য ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ